আপনারা বক্তারা অপাক দরবারও পাক কোন পাক না কিন্তু আমরা নাবাক মনে করি না আমরা তাদেরকে জির বলি বলি কথা না তাদেরকে একা পীর হবে যিনি নামাজির শিক্ষা দিবেন যিনি পীর হবেন তিনি রোজার শিক্ষা দিবেন যিনি পীর হবেন তিনি হক আলাল পথে চলার নির্দেশনা দিবেন তিনি পীর হবেন তিনি যিনি মুজাহাদা মুসাহাদা এগুলির শিক্ষা দিবে নিজেকে আত্মশুদ্ধির এই যে আমার আগেও আগের বক্তা আমার ভাই চমৎকার আলোচনা করেছেন নিজেকে নিজেকে নিজের আত্মশুদ্ধি করতে হবে হবে নিজে চিনতে কথা কোন না এইগুলো শিক্ষা পাবেন পীরের দরবারে পীরের দরবারে এটা কাম্য নয় মহিলা পীর সবের সামনে নৃত্য করবে কথা কন না এগুলো এগুলির কারণে আজকে আমাদের হক দরবারগুলি কলঙ্কিত হচ্ছে কথা না আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে গাজীপুরে মাজার বাঙ্গা হয়েছে এবং প্রশাসন নিয়ে তারা ভেঙ্গেছে মাদার কিন্তু আসলে এটা মাজার নয় এখানে বন্ডামি হতো যেহেতু প্রশাসন সাথে রয়েছে এটার বাস্তব প্রমাণ এই ওয়াহাবিরা যাইয়া মাজারটা ভেঙ্গেছে তবে হ্যাঁ এটা তাদের দোষ হয় এটা দোষ হচ্ছে যিনি মাজারটা বানিয়েছে যদি মহিলা স্বপ্নে দেখে যে আমার পুকুর পরে আমি মাজার বানাচ্ছি তখন একটা কি করে মাজার বানিয়ে দেয় এটা কি মাজার হয় কেউ কথা বলেন না কেন মাজার হবে বাবা শাহজালাল মিয়ামুনি মুজার রদি রহমতুল্লাহ আলাল মাজার তিনশো ষাট আউলিয়ার মাজার সারা বাংলার জমিনে চান্দুরা পাক দরবার শরীফের মাজার রয়েছে এগুলি যে হক দরবার এবং এগুলি হচ্ছে মাজার ঠিক না। এই আজকে যে বন্ডামি করেছ তুমি তোমার কারণে আজকে হক দরবারগুলি কলুষিত হচ্ছে আজকে তোমাদের মাজারগুলি ভেঙেছে কালকে তারা অন্য হক মাজারগুলিও বাংতে দ্বিদাবোধ করবে না ঠিক না। এজন্য মস্তবর বোল করেছ তবে এগুলি যেখানে বন্ডামি রয়েছে এগুলি আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিহুত করতে হবে ঠিক না। এদের সাথে সুনিয়তের কোনো সম্পর্ক নেই আমরা বাংলার জমিনে স্তাম্প পেয়েছি অলি আল্লাহর মাধ্যমে আমরা রাসুল প্রেমিক আমরা নবী প্রেমিক আমরা আল্লাহ প্রেমিক বাংলার জমিনে কোনো মসজিদ ছিল না বাংলার জমিনে বাবা শাহজালাল শাহজাল সর্বপ্রথম খানকা শরীফ এই খানকা শরীফের মধ্যে আজান দিয়েছিলেন হজরতে সৈয়দ নাসিরুদ্দিন কথা বলেন ঠিকা আল্লাহর এবাদত লাগবে কেন আল্লাহর ইবাদত করব। একটা আমার তুই কারণ ও আমি না থামুথ কখন তুমি মারা যাবে বলতে পারবে না এই দুনিয়াটা তোমার জন্য আমার জন্য স্থায়ী নয় আপনার জন্য আমার জন্য স্থায়ী যে জিন্দিগিটা রয়েছে ওই জিন্দিগিটার নাম হচ্ছে পরকাল কবর জগৎ কথা কন্ডিকা এজন্য এবাদত লাগবে এবাদত যদি করি ওই এবাদত তাস কবল হওয়ার জন্য পূর্ব শর্ত হয়েছে হপের আসুল নবীর মোহাব্বত লাগবি নবীর মোহাব্বত ছাড়া একটা এবাদত আল্লাহর কাছে কবল হবে না জবানটা কুলে বলেন আল্লাহ হাক বা মোহাব্বত হবে কার আরে আল্লাহ নবীর মহব্বত লাগবে আল্লাহর এবাদত লাগবে নবীর মহব্বত ছাড়া কোনো সান্দু জান্নাতে যাওয়ার সম্ভব না কথা কোনটি ক্ষিনা আহারে সন্নিরা কেন নবী নবী করি একটা আমার তো এই কারণ কবরের মধ্যে আমার বাবা যাবে না আমার বাই যাবে না আমার বন্ধু যাবে না আমার স্ত্রী যাবে না কবরে আপনার আমার যিনি সাথী হবেন গ তিনি হচ্ছেন আলামিন জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা মুহাম্মাদান লিল আলামিন আদন্ন আদন্ন যুবক মেরা নবীর मोहब्बत লাগবি ইসলাম পেয়েছি সাহাবাই গ্রামের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি আমার নবীর রক্তের বিনিময়ে এমনি ইসলাম নাই এমনি পাই ইসলাম আমাদের কাছে আসি নাই স্বাধীন বাংলাদেশের মধ্যে আমাদের ধর্ম হয়েছে ইসলাম এত সহজে ইসলাম পাই নাই ওই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে এজন্য আল্লাহ বলেন

আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও পরিপূর্ণভাবে দাখিল হতে গেলে এক নাম্বার আল্লাহর হেবাদত লাগবে দুই নাম্বার নবীর মহব্বত লাগবে তিন নাম্বারে অলি আল্লাহর সহবত নিতে হবে মহব্বতটা কেমন হবে রে শুধু নবীরে ভালোবাসলাম কিন্তু নবীর আদর্শ মানলাম না এটার নাম ভালোবাসা নয় নবীরে যদি তুমি ভালোবাসো আমার নবীর যেভাবে দুনিয়ার মধ্যে চলার নির্দেশনা দিয়েছেন সেভাবে আমাদেরকে চলতে হবে আমার জীবনটা গঠন করতে হবে কথা বলেন ঠিক না একটা ছোট্টরা ঘটনা দিয়ে শুরু করতে চাই মদিনার থেকে আশি কিলোমিটার দূরে একটা খ্রিস্টাম পাদ্রী ছিল যার নাম ছিল জালবিব ওনার একটা সন্তান ছিল এই সন্তানের নাম ছিল উভব এই সন্তানটা ছিল পাঁচ থেকে সাত বছর বয়সী ওই বাচ্চাটা তাকায়া দেখে একটা বাবায় বাক্স বানাইছে ওই বাক্সর মধ্যে যেন কি রয়েছে এবং যখন সোমবার দিন আসে গো এই সোমবারে বাক্সটার পাশে যাইয়া বাবা সুন্দর করে বাক্সটা কোলে কুইলা বাক্সর চতুর পাশে ফোর ডাক আল্লাহ এখন অ আব্বা এই বাক্সর মধ্যে কি বাবা ডাক দিয়ে কয়ে এটা জানার দরকার নাই সন্তান ডাক দিয়ে কয়ে আব্বা বাক্সর মধ্যে কি লুকায় রাখছো আমার বলতে হবে আপনি যদি মনে করেন আজকে বাড়ির জয়া এই এখান থেকে দোকানপাট থেকে কিছু নিয়ে যান যদি আপনার সন্তানটা দেখে আব্বু কি নিয়ে আইসে আব্বু কি নিয়ে আইসো বা কওয়া যাইতো না এখন কইতাম না কালকে সকালে দেখো। ফুতের নিশা হইলো এটার মধ্যে কি আনছে আব্বাই দেখ মুতে মো কথা কয় নাগা ঠিক না এবার ডাক দিয়ে কয়ে আব্বা ও আমার আব্বা গো এই বাক্সর মধ্যে তুমি কি রেখেছ আমাকে একটু বলো ওই সময়ে জালবিপ ডাক দিয়ে কয়ে পুত্রী এই বাক্সের মধ্যে এমন একটা নাম মোবারক রয়েছে যার নাম হয়েছে মহাম্মুর কেমন নাম Patrick, অফুত এটার মধ্যে হচ্ছে আখিরি জামানার যিনি এমন সম্মানিত ব্যক্তি এসেছিলেন উনি উনার নাম মোবারক রেখেছি এই বাক্সর মধ্যে তবে সাবধান এই কালেমার প্রতি ইমান আনা যাবে না এটারে যত্ন করে দিয়ে এবার ও ভাব ডাক দিয়ে কয় আব্বা যদি ইমান না আনা যাবে তাইলে এই এই বাক্সর মধ্যে কেন আপনি এত সম্মান করেন এই বাক্সর পাশে কেন সোমবার দিন আসলে আপনি গোলাপজন তোর দেন এবার বাবডাক দিয়ে কয়ে পুত্রি আমি জানি নবী সত্য সত্য নবী তারপরেও কেন ইমান আনছি না একটা মাত্রই কারণ সেই কারণটা হলো আমাদের বাপ তার ধর্মের মধ্যে শুনুকানি মারতে চাই না এজন্য তার প্রতি ইমান আনা যাবে না মহব্বত করা যাবে এবার কয় আব্বা তাইলে আমার একটু দেও আমি মহব্বত করি কয়ে না না এটা করা যাবে না এবার ও ভাব চিন্তা করলো কিভাবে এটার ভিতরে আমি দেখবো বাক্সর মধ্যে কি রয়েছে এবার যখন তার পেশা ছিল মদ পান করা কি করা মদ পান করা কায়া একদিন যখন বাড়ির মধ্যে আইসা টাল রয়েছে এবার সন্তান কই সুযোগ তো যায় এই তো সুযোগ যাইতেছে বাক্সের কাছে যাইয়া সুন্দর বাক্সটার তালাটা বাঙ্গার পরে বাক্সর মধ্যে তাকায়া দেখে রি বাক্সর মধ্যে তো অন্য কিছু না একটা কাগজ রয়েছে এই কাগজের মধ্যে কালেমা মোবারক রয়েছে লা ই মোহাম্মদ রসুল্লাহ সাহু আসালাম জবানটা কুলে বলেন আল্লাহ আকবর ઓ હો માયાર ડોબી ગો તુમે પ્રેમશી કાયા કો તાય લો કાયલા બોલન ઓ માયાર ડોબી ગો તુમે પ્રેમશી કાયા કો તાય લો કાયલા મોને બોરો સાદ જગેગા মনে বৰ जा पार मी प्रेम जी कया कूंतां लो कयल ओ, ओ मायार न बि गहो तुमी प्रेम जी कया कूंतां लो कयल अमी कंदी

জবানটা ঢকুলে বলেন আল্লাহ আকবার এবার যখন উপহাব বাক্সটা দেখছি রি বাক্সর মধ্যে দেখে কালেমা কুচি তো একটা কাগজ রয়েছে ওই কাগজটা টান দেয় না এবার মুখের মধ্যে লাগায়া চুমুকায় কপালের মধ্যে লাগাই নাকের মধ্যে লাগায় লাগায়া যখন চীনার মধ্যে রাখছে এই মুহূর্তে চিনার মধ্যে রাখিয়া এবার ওই উপহাব পাঁচ থেকে সাত বছরের বাচ্চাটা অজ্ঞান হইয়া মাটির মধ্যে পইরা গেছি জবানটা কোলে اللہ اکبار ہے بندو وہ oh. বন্ধু ওই সন্তানটা দেখেন কেমন ভালোবাসা নবীর জন্য অজ্ঞান হইয়া যখন পড়ে গেছি এবার সন্তানটা কেন অজ্ঞান হইয়া পইরা রয়েছে বিবি আইসা মাতার মধ্যে পানি দেয় তেল দেয় এখন যখন সন্তানের জ্ঞান ফিরছে এই মুহূর্তে তার বাবা কয়ে ফুদ্রে তুমি কি কর সন্তানটা ডাক দিয়ে আব্বু যেই কাগজটা তুমি বাক্সর মধ্যে রেখেছো যেই কাগজটা তুমি সম্মান করেছো এই কাগজটারে আমি ইজ্জত করলাম আমি চুমুকাইলাম নাকে কপালে লাগাইলাম আমার সিনার মধ্যে যখন লাগাইছি গ আমি এত আরাম পাইছি আমি এত আরাম পাইছি পৃথিবীর জমিনে আমার চেয়ে মনে হয় ওই মনীষী ব্যক্তিটারে অন্য কেউ ভালোবাসে না আই জবানটা কোলে বলে নিয়াৰ আছো আল্লাহ হে আমার আব্বু গো এবার চিন্তা কইরা দেখল হাইরে কি কাম কইরা পেলছে এত দেখা যায় ইমান আইন্যা পেলছে ফুত্রে তুমি কি ইমান এনেছ কয় আমি আমার অজান্তে আমি কালমার প্রতি ইমান এনে পেলেছি আহ কেমন প্রেম কেমন প্রেম এই শিশু বাচ্চার কেমন প্রেম ওই বাচ্চাটা যখন কুলের মধ্যে নিছে। এবার কয় পুত্রে তুই ইমানটা সাইরা দে বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালি মারিস না বাপ দাদার কলঙ্ক লাগাইস না ধর্মের মধ্যে সন্তান ডাক নিয়ে যেহেতু একবার ইমান এনে ফেলেছি জীবনটা দিতে পারি কিন্তু ইমান দিতে পারি না নবীর প্রেমী কে পাগল পহরের বয় করে না প্রেম মোড়ে না হায় হায় প্রেম করে চিন আয়ুব নবী Talbre me ru bivigo, hirianta rosaa. তব প্রেম তো সারল না প্রেম না কথা বলেন টিকি না ও আমার আব্বু ও মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনেন গো কেমন ছোট বাচ্চাটার নবীর প্রতি প্রেম ছিল এবার যখন কয়ে পুত্রে তুই বাপদাদার ধর্মের মধ্যে সুনকানি মানিস না ওই বাচ্চাটা ডাক দিয়ে কয় আব্বু একবার যেহেতু ওই নবীর কালবার প্রতি মানছি জীবনটা দিয়া দিমু ইমান দিমু না জবানটা কোলে বলেন ইয়ার এবার কি করল এবার কি করল কয় ফুত এটা করিস না এটা এটা করিস না আব্বু একবার আমি এমন ভাবে নবীরে ভালোবাসছি আমার কলিজার মধ্যে আমি লাগাই লইছি أو النبي بلى أن مِنْ أحدكم حتى كُنَّا أحب إليه من وَالِدِي وولده والناس أجمعين আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজনের চেয়েও আমি নবী না আমি নবী আপন না হব জবানটা কুলে বলেন সোবাহ আল্লাহ তাইলে আমার বাবার চেয়ে আমার মায়ের চেয়ে আমার সন্তানের আমার আত্মীয় স্বজনের চেয়ে আমার নবীরে আপন জানতে হবে এটার নাম হয়েছে ভালোবাসা কথা বলেন ঠিক না এবার ওই সন্তানটারে কি করলো কি করব। কয়েক কাজ করো তার শরীর থেকে কাপড় চুপড় গুলি করে পেলো রাজকীয় পোশাক তার গায়ের মধ্যে এবার যখন বলছে এই কথা সন্তানের গায়ে থেকে কাপড় কাপড় গুলি বেলছে আহা সন্তান তো কোনো অপরাধ করি নাই একটাই অপরাধ আমার নবীরে ছিল আমার নবীরে ছিল আমার নবীরে ভালোবাসার জন্য বেলাল জীবন দিল নবীর ভালোবাসার জন্য হজরতহান জালা জীবন দিল নবীর ভালোবাসার জন্য আমার মা বোনরা পাশে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে তোর বাবা তো মজরতে সুমাই আর দিয়ে আল্লাহ জীবন দিল নবী কত কাঁদল তোর জন্য তুই কেমন উম্ম থুইলি হুই নবীর জন্য একটা বার তোর অন্তর কাঁদে না আজকে যদি এই মা ফিল বৈশা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো হাসরের ময়দানি এই চোখের পানি তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে জবান কোলে বলেন আল্লাহ আকবার নবীর জন্য কান্দি কারণ আমরা কোনো কিছু দিয়ে গ্যারান্টি দিতে পারবো না একটা আমার তো গ্যারান্টি হচ্ছে আমার নবী কামলি কথা কোনটি কিনা আবরি ও আবার এবার ওই বাচ্চাটার কাপড় গুলি যেই মাত্র কুলছে বাচ্চা কয় আব্বু তুমি কেমন বাফরে আমি পুতের কাপড় গুলি তুমি কইলা ফেলতেছ আবার মা পাশে আইসে ডাক দিয়ে কয় আম্মু তাকায় দেখো না আমার কাপড় গুলি আমার বাবা কুইলা ফেলতেছে যাই মাত্র এক কথা বললো এবার মা ডাক দিয়া কয় ফুত আমাদের বাপ দাদা দর শুন মারিস না এখনো সময় আসে ওই সন্তান ডাক দিয়ে কয় আম্মু ও আমার আম্মু আজকে কিছু কিছু মা বাপু আছে দেখবেন এবং সন্তানের প্রতি নির্যাতন করে আসেনি না নাকি এক সন্তানরে বেশি দা দেয় আরেক সন্তানরে কম দেয় এক সন্তানের একটু ভালো পায় আরেক সন্তানের একটু ভালো পায় না আপনি মনে করেন না আব্বা কালী আপনার প্রশংসা করতেছি কিন্তু আজকের সমাজও দেখা যায় এরকম কিছু মা বাপু আছেই কথা ঠিক না। এই যে কিছুদিন আগে অনলাইনে বাইরাল আপনারা দেখেছেন লক্ষ্মীপুরের একটা ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়েটা যখন বাসরগড় গেছে যাওয়ার পরে তার একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে জবানটা কোলে বলেন নাওয়াজ কি এসেছে বাসর করে সন্তান এবং স্বামীকে বলল কি গো তোমার সন্তান এলো থেকে স্বামী ডাক দিয়ে কয় যখন সাংবাদিক প্রশ্ন করলো স্বামী কয় আমি বিয়ে করেছি ঠিক কিন্তু বাসর গড়ে যাওয়ার পর আমার বিবির হাত পর্যন্ত আমি জানি ধরি নাই তারপরে বাচ্চা কীভাবে আমি জানি না তখন তদন্ত করে দেখা যায় ওই সন্তানটা কি ওই মেয়ের পিতার জবানটা কোলে বলেন না ওজুবিল্লা আজকের সমাজে যেভাবে কুকুর সে চিনে না মা চিনে না বোন যেভাবে অন্যান্য প্রাণী রয়েছে তার খায়েশ আজকে দেখেন ওই বাবা কেমন বাবা সে কুলাঙ্গার বাবা নামে কলঙ্ক যেই বাবা মেয়ের সাথে জিনা করে অবৈধ সংসার অবৈধ সন্তান মেয়ের গর্বে নিয়ে এসেছে কথা টিক্ষে না এটা কি আমতের আলামত কিসের আলামত এটা কি সম্পূর্ণ হচ্ছে কিয়ামতের আলামত আজকে খুব নিকট কিয়ামত আব্বু এখনো সময় আছে এখনো সময় আছে অপরাধ জগৎ থেকে বের হয়ে আসুন আমরা আল্লাহর কাছে করি করি কাছে বা কমা ছায় কারণ এই দুনিয়াটা স্থায়ী জিন্দি হচ্ছে কবর জগৎ কবর থেকে আমাদের যে জিন্দিগিটা শুরু হবে সেটা হচ্ছে স্থায়ী কথা কোন ঠিক না অবন্দরী কোথায় বলেছিলাম মনে আসিনি ও কাপড়গুলি খুলে ফেললো দিয়ে কয় আম্মু ও আমার আম্মু আমার আব্বা কাপড়গুলি খুলতেছে তুমি দেখো না তুমি অত আমার মা তুমি তো আমারও জন্মদাতাম্মা আম্মু গো আমার আম্মু আমার নবী যখন এক সাহাবি জিজ্ঞেস করলো নবী গ এই পৃথিবীর জমিনে আমার সবচেয়ে আপন কে আমার নবী উম্মুকা তোমার মা এবার দ্বিতীয়বার প্রশ্ন করছে তারপরে কে আমার নবী উম্মুকা তোমার মা তিন নম্বর বার সাহাবি প্রশ্ন করলোয়ারে সুলাল্লা ও নবীজি তিন নম্বরে আমার আপন কে আমার নবী কয়ে তোমার মা উম্মুকা তোমার মা চতুর্থবার যখন প্রশ্ন করছে গ আর সুলাল্লা নবী গো এরপরে আমার আপনকে আমার নবী কয় আবু কা তোমার পিতা মারা বোন না তিনবার মায়ের কথা কইল একবার কইল বাপের কথা আমার ওই সন্তানটা দিয়ে কই আম্মু আবার রবি বলছে হাতিসের মধ্যে যে মা হচ্ছে আপন মা হচ্ছে আপন মা হচ্ছে আপন আম্মু তুমি তাকায়া দেখো না বাবা কি করতেছে ওই সময় মায় কয়ে ভুত এখনো এ কোনো সময় আসে রেফু আমাদের ধর্মের মধ্যে সোনকালি মারিস না কয় আম্মু জীবন দিয়া দিমু কিন্তু কালে মা সারব না প্রেমিক হও প্রেমিক হও প্রেমিক হও প্রেমিকের মতো প্রেমিক হ দেবী এই রকম প্রেমিক হতে পারলে বিলালেরি মত প্রেমিক যদি হইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম কথা কোন কিনা এবার সন্তানটা ডাক দিয়ে কয়ে আম্মু ও দেখো মা কয়ে না এবার যাইয়া উজির লিয়া পরামর্শ করল কি করা যায় কয়ে তার সালার বস্তা দিয়া কাপড় বানাইয়া দেও হাব্বুরে সালার বস্তা ফোর যখন দিছে ওই সন্তানটা কয়ে আব্বু এই কাম না আমি কিন্তু কালে মা সার মোনা সালার বস্তা ফুয়া মানুষ তাকায়া তাকায়া হাসে রে ওই সন্তানটা নিচের মুখ মাতা দিয়া গে আমার কোনো অপরাধ নাই আল্লাহ আমারে তুমি হেফাজত করিও আমার একটা তো দোষ আমি ডুবির ভালোবাসা মালা গলায় পড়েছি সুবাহান আল্লাহ বলে তোরা কেহি যাও বিহিনী আমার নবিহীন জিন বাঙ রোমতেনলা নবী কান্দে দে যাহার তোরা কে যাবি রে তোরা কে যা বি আমার নবি জিন বাঙ রম নবী কান্দে কাম যাহার তোরা কে যাবি রে আমি পূর্ণটা বলতে পারবো সময় চলব এই মুহূর্তে এবার যখন সালার বস্তা পরাইয়া দিছে কয় না সালার বস্তা পরাইস অসুবিধা নাই কিন্তু আমার শরীরটা তো বাচ্চা আছে আমি নবীর প্রেম নিয়ে ময়রা যাইম অসুবিধা নাই এবার ও জিনা কয় ও জালবিম তোমার ফুতে যেহেতু মানতেছে না একটা কাজ করা কয় কি করব কয় সুন্দর কইরা একটা গর্ত বানাও কবর বানাইয়া দেও ওই কবরের মধ্যে তোমার সন্তানটারে রাইকা দিবা আর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা ছিদ্র রাখবা ছিদ্র যাতে বাইসা থাকে যখন কবরের মধ্যে বা অন্ধকার কবরে যখন থাকব গ তখন দেখবা কালেমা সাইরা সুন্দর কইরা তোমাদের কুলে ফিরে আসবো এই কথা শুননা এবার সুন্দর করে একটা কবর বানাইছে খবর বানাইয়া এই পাঁচ বছর সাত বছরের বাচ্চাটা কবরের মধ্যে রাখছে খবর বাচ্চা শুইয়া রইছি আমার হুজুরি ডাক দিয়া কই ও ভাব এখনো সময় আছে রি কবরের মধ্যে থাকবি সময় আছে কালেমা সাইরা দে কয় হুজুর চইলা যাক কালেমা ছাড়ব না এবার কিতাবে দেখলাম এক নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত কবরে ছিল শুধু একদিন দিন এক গ্লাস পানি দুইটা রুটি দিয়ে আসছিল ও রুটি খায় নাই দ্বিতীয় দিন আবার এক গ্লাস পানি রুটি দিল ও ভাব নাই এবার এক এক করে এইভাবে যখন রুটি এবং পানি দিল ওই ও ভাব পায় সাত দিনের বেলা যখন ওটাই আনতে গেছে এবার আনার পর দেখতেছে বাচ্চাটা একদম শোকায়া গেছে এবার চিন্তা করলো মনে হয় এখন সে কালে মাটা সাইরা দিব এই মাত্র দরবারের মধ্যে আনলো এবার ডাক দিয়ে কই ও ভাব কি রে ফুত কষ্ট পাইছ ডাক দিয়া কই আব্বু তোমার মতো বাবা এত জালিম বাবা পৃথিবীর জমিনে নাই যেই পাঁচ বছর মতান্তরে সাত বছরের বাচ্চাটারে একা একা কবরের মধ্যে শোয়া রাখো হো বাবা আমারে তুমি কেমনে ক আমি কালে মাছ চাইরা দিতাম আমার তো কোনো অপরাধ না অপরাধ একটাই আমি নবীরে ভালোবাসি আমি পাপি ও পড় দি মাওলা তোমার দয়া চাই কন না বাবা আমি পাপিহি ও পড়া দি মাওলা তোমার দয়া চাই তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে আমার হবে কিয়ুবা আমি পাপি ও দি মাওলা তো মার দোয়া চাই কন্যা বাবা আল্লাহ মাফ করে দিতে পারে আমি পাপি ও দি মাওলা তো মার দোয়া চাই একটা জবান বন্ধ রাখেন না জবানটা খুলে বলেন আল্লাহ একবার এবার ও বাবা হাসে মনে মনে আছে কয় কি কয় আমি এত সাপ পাইছি কবরে তাই তাই সেই নবীর মালা গলে লাগাইছি ওই নবী আয়েশা আমারে দিদার দিয়া গেছে আল্লাহু আকবার নবীরে যে একবার স্বপ্নে দেখলো সে নবীরে বাস্তবে দেখলো মানরানি ফাকাদরু আল হাক যারা নাকি নবীকে স্বপ্নে দেখেছে তারা নবীকে স্বপ্নে দেখে নাই নবী নিজে এসেছে ছবি আসে নাই নবী নিজে এসেছে সে নবীরে বাস্তবে দেখলো আমরা নবী দেখতে চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে গাউসিয়া ওরস মোবারক জিন্দাবাদ জিন্দাবাদ অভাব কয় জীবন দিয়া দিব এবার ওজির জিজ্ঞেস করলো কি গো এখনো দিকে সে না কি করবো কয় একটা কাজ করো একটা কাজ করো তারে কি এই আল চাষ করে যেভাবে এইভাবে রশি গোলা লাগায়া তারে টেনে টেনে নেও যখন তুমি জমিনে তারে টাইনা টাইনা নিবা তখন দেখবা সে কালে সাইরা দিব এবার তারে রশি দরায়া যেভাবে গরু ঠানে এভাবে বাচ্চাটারে টাইনা টাইনা নিতেছে সমস্ত শরীরকে চিদ্রবিদ্র হয়ে যাচ্ছে রক্ত বের হচ্ছে সই মরুভূমি মালোর মধ্যে টানতেছে মদিনা থেকে আশো কিলোমিটার দূর উৎপত্ত গরমের মধ্যে টানতেছে ও বাপ শুধু জবান দিয়ে টাই ইয়া রাসুল আল্লাহ ইহা রাসুল আল্লাহ ইহা রাসুল আল্লাহ একটাই শুধু উচ্চারণ যখন ইয়ারসুলাল বলতেছে হঠাৎ করে আল্লাহ রাবুলের রহমতের দরদায় ডাউ লেগে গেছে আল্লাহ কয় বাতাস ও বৃষ্টি তুই কোথায় তারা তাড়াতাড়ি বাতাস চালু হয়ে যা বৃষ্টি হোহান আল্লাহ বৃষ্টি হলো বাতাস হল ওভাব বাইসা বাইসা সে অদরে আবদুল্লাহ আনসারি রদি আল্লাহ তালানহার বাসার সামনে নিয়া দিল আর যে কইটা তার টান ছিল সব দি শেষ হয়ে গেছে সুহানাল্লাহ বলেন যখন আব্দুল্লাহ আনসারি সকালবেলা পজরে রক্ত হইলো যখন মোয়াজ্ঞিন আজান দিচ্ছে আল্লাহ হোয়া আকবার একবার মোহাম্মেদে رسول الله اشهد ان محمدا رسول الله ज्ञानपीठ से।, से कोई এই যে যে নবীর নাম মোহাম্মদুর রসিরুল্লাহ সাল্লাই ওই নবীর নাম শোনা যাচ্ছে তখন কিন্তু মাইক ছিল না এই দাঁড়ায় দাঁড়ায় উঁচু জায়গা আজান দিত তখন আব্দুল্লাহ গুম থেকে উঠে নামাজে যাবে তাকায় দেখতেছে ছোট্ট একটা বাচ্চা এবং শরীর কত বিক্ষুদ্ধ হয়েছে রক্তাক্ত হয়ে পড়ে আছে এবার যেই মাত্র বাচ্চাটাকে কয় তুমি কেগো কয় আমি মদিনার ভাত্রী কয় এখানে কেনে এসেছ কয় আমি একমাত্র নবীর ভালোবাসার কারণে এসেছি আল্লাহ একবার বলেন এবার ওনাকে বলতেছে তুমি ওই নবীকে দেখতে ছাও কয় আমার নবীর একটু দেখা দেন না যে নবীর আমি পাগল সেই নবীর ভালোবাসা নিয়ে এত কষ্ট স্বীকার করেছি ওই নবীকে একটু দেখিয়ে দেন না ওই সময় আবদুল্লাহ আনসারে চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বলতেন তিনি তো এই দুনিয়া থেকে ইন্তকাল করেছেন আবার চোখের পানি চেড়ে ওবরা ডাক দিয়ে কয় ও আবদুল্লাহ আনসারে তুমি কি নবী দেখেছ ওই নবী ওই আবদুল্লাহ আনসারে চোখের পানি ছেড়ে দিয়ে কয় ও ভাব আমি একবার নয় হাজারো বার এই চোখ দিয়া আমার নবী কামলিওয়ালাকে দেখেছি এবার বাচ্চাটা লাভ দেওয়া কুলোঠা চুকের মধ্যে চুমু খায় গালের মধ্যে চুমু খায় কয় তুই চুমু কাস কেন কয় আমি একটা মার্তু চুমু খাই এই চোখ দিয়ে আমার নবীরে তুমি দেখছো তোমার গাল দিয়ে আমি চুমু খাই কারণ এই গালটা নবীর স্পর্শ পেয়েছে এজন্য আমি যেন তোমাকে চুমু কাচ্ছি না আমার নবী কামলিওয়ালাকে চুমু কাচ্ছি আল্লাহ এজন্য যারা মদিনা গেছেন দেখবেন এই মদিনার সৌন্দর্যটা পৃথিবীর আর কোথাও নাই কথা কোন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার এই মদিনাকে ভালোবাসতে হবে আজকে ওরুস এখানে অরুস মাহফিল হচ্ছে আমরা ওরুস মাফিল এসেছি কিন্তু আজকে আমাদেরকে এই ওরুস মাহফিলকে অনেকেই বেদাতের ফতোয়া দিচ্ছে কথা কন ঠিক কিনা বড় মুফতি মুফতি রেজাউল করিম আব্রার সে বলতেছে দেখলাম সোশ্যাল মিডিয়ায় তার একটা ভিডিও যে আমরা নাকি ওরুশের পাগল আমরা নাকি মিলাদুন্নবী আসলেই আমরা মাজারে নাকি এসকে পাগল হইয়া যাই কয় এই যে মাছ দরবার শরীফ সেখানে অনেক জনতা উপস্থিত হয় সেখানে তাবারক করা হয় ওরুস করা হয় এগুলা কি না যায় এবং হারাম বলেছে জোর কন্যা বিল্লাহ আজকে যাই মাছ পান্ডার শরীফ লাখ লাখ বাংলার জমিন রয়েছে সে এগুলি নিয়ে টিটকারি করতেছে কয় চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদে বলতেছে এই সময় আসলে নাকি আমরা সুন্নি হয়ে যাই আমরা নাকি এস্কের আসুল পাগল হয়ে যায় কারণ আমরা এস্কের আসল শুধু মিলাদুলনী নয় আমরা এস্কের আসল মরণের আগ পর্যন্ত এমনকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা নবীর পাগল হয়ে থাকতে চাই কথা কোন না তোমার মতো মৌলবি নবীর সম্মান কেমনে বুঝবা কারণ তোমরা তো নবীরে আমগুর মতো মানুষ কও কথা কোন ঠিক না যেই নাকি নবীকে আমগুর মতো মানুষ বলবে যেই নাকি নিজের মতো নবীকে বলবে হেদের কখনো জান্নাতে ওই সমস্ত সান্দু মৌলবির যাওয়া সম্ভব হবে না কথা কোন ঠিক কি না এটি হইছে জাহান্নামের লাখরি এটি কি জাহান নামে লাকড়ি আপনারা জানেন তেয়ত্তরটা কাতার হবে এর মধ্যে বাহত্তরটা হবে জাহান নামে একটা হবে জান্নাতি সেটাই হচ্ছে আহলে সুন্নতাল জামাত তথা সুন্নি আখিদার লোকগুলি কথা কোন ঠিক না তো আমাদের নবীর মহাব্বত উভাবের মতো থাকতে হবে নবীর জন্য কাঁদতে হবে নবীর জন্য জীবন দিতে রাজি হতে হবে কথা কোন ঠিক না এবং দুই নাম্বার আমরা ওরুস মাহফিল এসেছি এই অলি আল্লাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে কথা কোন ঠিক না ওলি আল্লাহর কাছে যেতে হবে কেনে যাব নিজেকে পরিশুদ্ধ করার জন্য হক পথে চলার জন্য ঠিক না বলেন এজন্য অলি আল্লাহর দরবারে যাই আমরা মাজারে যাই আমাদেরকে মাজার পূজারি বলে আমাদেরকে সিন্নি কুর বলে আমাদের একটা পোস্ট করলেই নিচি নিচি লেখে দেয় মাজার পূজারি কি গো আমরা কি মাজার পূজা করি কেউ মাজার পূজা করি আমরা হেতারা মনে হয় করে এর লেগে কয় কিউ যে যেটা চিনে হে এটাই চিন্তা করে এক বেড়া নাকি এই নামাজ পড়তো গেছে ফজরের নামাজ মসজিদে পড়ব ওহান গিয়া বেটা ওজু করতেছে। আর এক সুরা বেটা চুরি করে হাত ধুইতাছে কয় হিডা মনে হয় আমার মতো চুরি করেছি অজুবিলা কর না হে বেটা বেটাই উজু করে নামাজ পড়ব কয় এটা আমার মতো সুর মনে হয় আর যে বেটা উজু করতেছে এই বেটা করতাছে কয় হে বেটায় মনে কয় মাশাল্লাহ আমি একজন মুসল্লি মনে হয় আরেকজন একজন আসতেছে উনিও মনে হয় নামাজে আসছে সোহাল্লাহ কল্লাহ তাইলে যে জেরম অন্য মানুষটা এভাবে মনে করে কথা কোন ঠিক না এ সমস্ত যারা নবীকে মাঠির মানুষ বলে যারা নাকি নবীকে আমাদের মতো মানুষ বলে এরা হয়েছে এই যুগের বর্তমান আজা আজিলের বড় ভাই কথা কোন ঠিক না এদেরকে বয় কট করতে হবে এদের থেকে সাবধান থাকতে হবে কথা না তো অলি আল্লাহর আমরা সহমত নিব অলি আল্লাহর সহপত নিব দ্বিতীয় একটা শব্দ বলেছি ওয় আলিদাইনি এস্তানা পিতা মাতার প্রতি সন্তানের কি ব্যবহার করতে হবে কি পিতা মাতার প্রতি সন্তানদেরকে উত্তম আচরণ করতে হবে